হ্যালো এভরিওয়ান, আমি লিটা সরকার। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির মিউজিক্যাল প্রোগ্রাম আর স্টুডিওতে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিয়া ইসলাম দোলা, এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলার গায়ন সিজন ওয়ানের শাহরিয়া চৌধুরী। আমি একটু জানতে চাইব, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। শুরুতেই চলে যাব দোলা আপুর কাছে, আমরা শুরুতেই কোন গানটি শুনছি? আমি আমার নিজের একটি মৌলিক ফোক গান দিয়ে শুরু করছি। গানটির কথা এবং সুর লিখেছেন অপু আমান। আচ্ছা শুনবো আমরা। জি, দেবানা মন্দি আসো সেটা ফেরিবালার মতো।
একটা ফেরিওয়ালার মতো। বাহ, খুব সুন্দর একটি গান শুনলাম আমরা। থ্যাংক ইউ। এখন চলে যাব শাহরিয়া ভাইয়ের কাছে, আমরা কোন গানটি শুনছি? আমি এখন যে গানটি গাইছি ফার্স্টে, চিটাংয়ের খুবই জনপ্রিয় একটি গান, কথা ও সুর শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম আজাদ, চট্টগ্রামের একজন আঞ্চলিক শিল্পী, সম্রাট বলা যায় আঞ্চলিকের। সো গানটা করার চেষ্টা করছি, আমরা শুনব। ভ্রমরা আই আইস ফুলর হরা হলিত বই মুখ নলাগাইও, ইতার তুই আর নজালাইও রে ভ্রমরা, ইতার তুই আর নজালাইও। ওরে হালা ভ্রমরা আই আইস ফুলর হরা হলিত বই মুখ নলাগাইও, ইতার তুই আর নজালাইও রে ঘুমরা, ইতার তুই আর মজা লাইও। মুসি তো হাটল নয় কুয়ানো বাঁধাইলে, দুধ তো দই নয় দুইয়ান্দিন নইলে, মুসিত হাটল নয় কুয়ানো বাঁধাইলে, দুধ তো দই নয় দুইয়ান্দিন নইলে, মিশা নয় তুই জানি তুইও, ইতার তুই আর মজা লাগিও রে ভ্রমরা, ইতার তুই আর মজা লাগিও, ইতার তুই আর তুমি আর মজা লাগিও। বারো বছর হইলে নারী হয় যুবতী, দেখিলে বন্ধু মা কইতো সাই প্রীতি, বারো বছর হইলে নারী হয় যুবতী, দেখিলে বন্ধু মা কইতো সাই প্রীতি, এ সমতাই খবর লইও, ইতার তুমি আর নজা লাইও ঘুমরা, ইতার তুমি আর নজা লাইও, ইতার তুমি আর তুই আর নজা লাগিও।
অসাধারণ একটি আঞ্চলিক গান শুনলাম আমরা, সত্যি গানটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো এখন চলে যাব দোলাপুর কাছে, আমরা কোন গানটি শুনছি? এখন আমি গাইছি আরও একটি ফোক গান, সো এটা হচ্ছে সৈয়দ শাহ নূরের একটি গান, বন্ধু তোর লাইগারে, পপুলার একটি গান, জি অনেক জনপ্রিয়। হ্যাঁ, শুনবো আমরা। জি সারি আরে যাইতাম তুই
সুন্দর। আসলে পছন্দের গানগুলো শুনতে একটু বেশি ভালো লাগে। জি, আসলে ফোক গানগুলো সবগুলো গানই আসলে এমন যে প্রতিটা গানই মানুষকে খুব টানে ভেতর থেকে। হ্যাঁ, আমি গুনগুন করে গাচ্ছিলাম এখান থেকে। থ্যাংক ইউ। শাহরিয়ার ভাইয়া, এখন আমরা কোন গানটি শুনছি? এখন যে গানটি গাইছি সাইজির একটা গান, খুবই সুন্দর একটি গান, সে চেষ্টা করছি, শুনবো আমরা। আগে ভাব জানিয়া প্রেম করিও, আগে ভাব জানিয়া প্রেম করিও, ঘটবে শেষ যন্ত্রণার যন্ত্রণা। বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না। আগে ভাব জানিয়া প্রেম করিও, আগে ভাব জানিয়া প্রেম করিও, ঘটবে শেষ যন্ত্রণার যন্ত্রণা। বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না। ভাব দিলে বিদেশির ভাবে, ভাবে তবু না মিলিবে, ভাব দিলে বিদেশির ভাবে, ভাবে তবু না মিলিবে, শেষে পথের মাঝে কুল বাঁধিবে, শেষে পথের মাঝে কুল বাঁধিবে, সঙ্গে কেহ যাবে না রে যাবে না। বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না। স্বদেশের দেশি যদি হয় মনে হইলে মেলে তারে কথায় কথায়, হায় রে কথায় কথায়। স্বদেশের দেশি যদি হয় মনে হইলে মেলে তারে কথায় কথায়, হায় রে কথায় কথায়। ওরে বিদেশি রই জল্লাঠিয়ে, ওরে বিদেশি রই জল্লাঠিয়ে, পোষ দিলে পোষ মানে না রে মানে না। বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না। Thank you.
রাজের প্রেম যেমন, সে প্রেমে ভাবব যে লই রসিক সুজন, হাই রে রসিক সুজন। নলিনী আর সূর্যের প্রেম যেমন, সে প্রেমে ভাবব যে লই রসিক সুজন, হাই রে রসিক সুজন। ফকির লালন বলে আগে ঠকলে, ফকির লালন বলে আগে ঠকলে, কাঁদলে শেষে সারবে না রে সারবে না। বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না। আগে ভাব জানিয়া প্রেম করিও, আগে ভাব জানিয়া প্রেম করিও, ঘটবে শেষে যন্ত্রণার যন্ত্রণা। বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না রে, বিদেশির সঙ্গে কেহ প্রেম কইল না। থ্যাংক ইউ। অসাধারণ সাইজির অনেক সুন্দর একটি গান শুনলাম আমরা। তো এখন চলে যাব দোলাপুর কাছে, আজকের অনুষ্ঠানে আপনার কণ্ঠে আপনার শেষ কোন গানটি শুনছি আমরা? এখন আমি ভীষণ আধ্যাত্মিক কথার একটি গান গাইছি। গানটি লিখেছেন আব্দুল লতিফ, পরের জায়গা পরের জমিন। ওয়াও, সুন্দর একটি গান আমরা শুনব। আরে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রো, আমি তো সেই ঘরের মালিক নো। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রো, তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। Thank you.
চমৎকার একটি গান দিয়ে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আর টিভি আর স্টুডিওকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, গানে গানে কখন যে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বুঝতেই পারিনি। আমি লিটা সরকার আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।